প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে চলো শুরু করি। দেখো এখানে উদ্দীপক হিসেবে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজে কিছু তত্ত্ব দেওয়া আছে। এখানে সিকোণ সমকোণ বি থিটা লম্ব হিসেবে আছে এসি যার মান 1, বিসি ভূমি যার মান √3। এখন বলছে থিতার মান কয়, বলছে থিতার মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কিভাবে থিতার মান নির্ণয় করব। এখন দেখো প্রথমত আমরা টেন থিতা নিয়ে কাজ করব। তাহলে আমরা টেন থিতা নিয়ে যদি কাজ করি, আমরা টেন থিতার সূত্র জানি কি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব ছিল কে, এসি, ভূমি ছিল কে, বিসি। তাহলে টেন থিতা এসি, এসির মান ছিল কত, 1, বিসির মান ছিল √3। বা টেন থিটা, দেখো টেন থিটা টেন কত ডিগ্রি মান, 1/√3। টেন 30 ডিগ্রি মান 1/√3। তাহলে উপবাকের থেকে টেন বাদ দিলাম, তাহলে থিটা কত আসতেছে, 30 ডিগ্রি। তো আমাদের বলছিল থিটার মান বের করো, তাহলে থিটা আসলো কত, 30 ডিগ্রি। আশা করি তোমরা কয়েক সমাধান বুঝতে পেরেছ। তারপর দেখো হয় কি বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো 1/(1+sin²θ) প্লাস 1/(1+cosec²θ) সমান 1। তাহলে দেখো কিভাবে করব, খেয়াল করো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে থিটার জায়গায় 30 ডিগ্রি বসা দিই, যেহেতু আমরা থিটার মান কত পাইছিলাম, 30 ডিগ্রি, তাহলে এখানে আমরা কত থিটার জায়গায় কত বসাম, 30 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি আমরা 1/(1+sin²θ) প্লাস 1/(1+cosec²θ). আচ্ছা দেখো 1+1 সাইন স্কোয়ার থিটা বলতে আমরা বুঝি 30 ডিগ্রি, প্লাস 1+cosec²θ। আচ্ছা কোসেক থিটা মানে 30 ডিগ্রি। আচ্ছা দেখো 1+sin²। আচ্ছা সাইন 30 ডিগ্রি মানে জানি আমরা, হাফ সাথে স্কোয়ার ছিল, প্লাস 1+cosec 30 ডিগ্রি। তাহলে কোসেক 30 ডিগ্রি মানে হবে 1/sin। আচ্ছা কোসেক 30 ডিগ্রি মানে যদি তোমরা ভুলে মানে না পারো, তাহলে দেখো একটা সিস্টেম আছে। তাহলে আমরা তো নর্মালি সাইনের মানটা জানি, তাহলে কোসেক 30 ডিগ্রি মানে কি হবে, 1/sin 30 ডিগ্রি। তাহলে 1 এর 1 sin 30 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে এটা উল্টা গেলে 1 × উল্টা গেলে 2 1, তাহলে হবে কত, 2। তাহলে কোসেক 30 ডিগ্রি মানে হবে কত, 2। তাহলে 2 সাথে স্কোয়ার ছিল স্কোয়ার, তাহলে 1+1+1 অফ স্কোয়ার দিলে 1, তাহলে 2 অফ স্কোয়ার দিলে 4, প্লাস 1+2 অফ স্কোয়ার দিলে 4। তারপর দেখো তাহলে 1, তাহলে এখন দেখো লসাগু কত হবে, 4। তাহলে 4 দিয়ে 1 গুণ দিলে 4, প্লাস 4 দিয়ে 4 ভাগ দিলে 1, 1 দিয়ে 1 গুণ দিলে 1, তারপর আছে প্লাস 1/5, 1/4 যোগ 1/5। তারপর দেখো কি আছে, 1 × সংখ্যা উল্টে যাবে, 4/5+1/5। তাহলে কি আসতেছে এদিকে দেখো, 1/4 গুণ দিলে 4, নিচে আসতেছে 5+1/5। তাহলে কি আসতেছে দেখো, লসাগু কত, লসাগু হচ্ছে 5/5 এর লসাগু 5, 5/5 এর ভাগ দিলে 1, 1/4 গুণ দিলে 4, প্লাস 5/5 এর ভাগ দিলে 1, 1/1 এর গুণ দিলে 1। তাহলে 4 আর 1 যোগ করলে 5, নিচে ছিল 5, 5/5 কাটলে 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আসলো, 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল কি, 1। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ছিল কত জানি, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের 1। আমি লিখব
অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছিল প্রমাণ করতে, তাহলে লিখবো আমরা কি রুট। আশা করি তোমরা ক্ষয়ের সমাধানটা কি বুঝতে পেরেছো। তারপর দেখো গয় কি বলছে, গয় বলছে যদি কস বি মাইনাস সাইন বি ডিভাইডেড কস বি প্লাস সাইন বি সমান রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস ওয়ান হয় তবে দেখাও যে বি সমান সমান থিটা। তাহলে আমরা কি লিখবো দেখো, কস বি মাইনাস সাইন বি কস বি প্লাস সাইন বি রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস ওয়ান। প্রথমে এটাকে আমরা যোজন বিয়োজন করব। দেখো যোজন যোজন বিয়োজন কিভাবে করে, কস বি মাইনাস সাইন বি যোজন মানে হচ্ছে প্লাস দিলাম আমি প্লাস, যোজন করতেছি তখন আবার নিচেটা লিখতে হবে কস বি প্লাস সাইন বি। প্রথমত আমি কী করলাম যোজন করলাম, এখন বিয়োজন করবো। প্রথমত উপরটা লিখব কস বি মাইনাস সাইন বি, বিয়োজন করতেছি বিয়োগ, তারপর আমি নিচেরটা লিখব কস বি প্লাস সাইন বি। এখানে আমি যদি প্লাস সাইন বি দিলাম দেখো এটা কিন্তু ভুল, কী জন্য ভুল, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই এটা কী হবে মাইনাস হবে। তারপর দেখো রুট থ্রি মাইনাস ওয়ান যোজন মানি প্লাস, এখন আমি নিচেরটা লিখব রুট থ্রি প্লাস ওয়ান, এখন কী করবো বিয়োজন করব। বিয়োজন করলে প্রথমে উপর কী আছে দেখো রুট থ্রি মাইনাস ওয়ান বিয়োজন মানে মাইনাস, তারপর আমি কি নিচেরটা লিখবো রুট থ্রি প্লাস ওয়ান। দেখো এখন আমি কিন্তু ভুল করছি, কী জন্য দেখো প্লাস চিহ্ন হবে না, কী জন্য হবে না আগে মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই এটা কি চিহ্ন পরিবর্তন হবে মাইনাস। তারপর দেখো মাইনাস সাইন বি প্লাস সাইন বি কাটা গেছে, কস বি কস বি টু কস বি নিজে হবে, দেখো কি মাইনাস কস বি প্লাস কস বি কাটা যায় মাইনাস সাইন বি মাইনাস সাইন বি মাইনাস টু সাইন বি। তারপর দেখো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায় রুট থ্রি রুট থ্রি টু রুট থ্রি, তারপর দেখো মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা যায় মাইনাস ওয়ান মাইনাস ওয়ানে মাইনাস টু, তারপর দেখো একটু খেয়াল করো উভয় সাইডে মাইনাস আছে আমি উভয় সাইডে মাইনাস বাদ দিয়ে দিলাম তাহলে কি দাঁড়াইতেছে দেখো টু কস বি টু সাইন বি টু রুট থ্রি টু, তারপর কি লেখা যায় দেখো উপরে টু আছে নিচে টু আছে কাটা যায় এদিকেও উপরে টু আছে নিচে টু আছে কাটা যায় যাচ্ছে থাকতেছে কস বি বাই সাইন বি, এদিকে থাকতেছে শুধু রুট থ্রি। তারপর দেখো আমরা জানি কস বি সাইন বি সূত্র জানি আমরা কট বি কট বি, আর কট বির কত মানে কট কত ডিগ্রি মান রুট থ্রি আমরা জানি কট 30 ডিগ্রি মান রুট থ্রি, তাহলে উভয় সাইড থেকে কট বাদ দিলাম তাহলে এখানে দেখো কত আসতেছে বি সমান সমান কত 30 ডিগ্রি। একটু খেয়াল করো আমরা কতে কী পাইছিলাম, কতে পাই থিটা সমান সমান 30 ডিগ্রি। এখন দেখো তাহলে এখানে বি সমান সমান 30 ডিগ্রি ছিল তাহলে এখন আমরা 30 ডিগ্রি পরিবর্তে 30 ডিগ্রি পরিবর্তে আমরা থিটা লিখতে পারি, তাহলে আমাদের গয়ে দেখাইতে বলছিল বি সমান সমান থিটা, তাহলে এখানে বি সমান সমান কি থিটা আমরা পেয়েছি। তাহলে যেহেতু বলছে দেখাইতে বলছে তাহলে আমরা এখানে লিখব দেখানো হলো। আশা করি তোমরা গয় সমাধানটা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।